হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওয়। আজকের ভিডিওয় আমি আপনাদের ইমোতে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস, এমন একটি নতুন চমক নিয়ে হাজির হলাম যেই বিষয়টি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো কী সেই চমক আর কীভাবে তার ব্যবহার করবেন তা শিখতে হলে আমার ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেন, এরকম সব অসাধারণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন, আমি মোবাইল স্ক্রিনে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী নতুন ফিউচার ইমোতে অ্যাড হয়েছে। তো তার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো অনেক দিন ধরে যদি আপনার ফোনের ইমোটি আপনি আপডেট না করে থাকেন, তাহলে প্লে স্টোরে প্রবেশ করে ইমো লিখে সার্চ দিবেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট করে নেবেন। তো বন্ধুরা, যেহেতু আমার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে, তাই এখানে ওপেন লেখা আসছে। আপনাদের এখানে আপডেট চাইলে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তো আমি ওপেন করে দেখে দিচ্ছি কী সেই নতুন ফিউচার অ্যাড হয়েছে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার ইমো আইডিতে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে যে কোনো একটি আইডি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি আইডি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আইডি নেওয়ার পরে মনে করুন আমি একজনকে একটি ফটো সেন্ড করব। তো আমি ইমোর মাধ্যমে তাকে ফটোটি সেন্ড করলে ফটোটি নষ্ট হয়ে যাবে, ফটোটি ফেটে যাবে, ফটোটি অনেক সমস্যা হয়ে যাবে। তো ইমোতে সেন্ড করলে সেই ফটোগুলো আমাদের কোয়ালিটি ফুল থাকে না, কিন্তু জিমেইলে সেন্ড করলে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ফটো থাকে। তো এখন থেকে আপনারা আপনাদের ইমোর মাধ্যমে যে কাউকে যে কোনো ফটো সেন্ড করবেন, সেই ফটোর কোয়ালিটি 100% ঠিক থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। যত MB-র ফটো যেই প্রকারের ফটো সেরকমই থাকবে। তো এটা কীভাবে সম্ভব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা ফার্স্টে এখানে ইমেজ বলে যেই অপশনটা আছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। তো ইমেজে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত ফটো এখানে শো করবে। তো আপনি যেই ফটোটি তাকে সেন্ড করতে চান, জাস্ট সেই ফটোটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা খেয়াল করুন, নিচে এখানে ডাটা সেভার বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটির উপর একবার ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম তিনটে অপশন আসবে। তো একদম নিচে যে অপশনটি এসেছে অরিজিনাল ইমেজ, তো বুঝতেই পারছেন একদম অরিজিনাল ইমেজ তার কাছে চলে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো জাস্ট আপনারা এই অরিজিনাল ইমেজের পর একবার ক্লিক করে দিবেন। তো অরিজিনাল ইমেজের পর ক্লিক করার পরে এই দেখুন নিচে এখানে অরিজিনাল ইমেজ বলে এটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এবার যদি আপনারা এখান থেকে এই ফটোটি সেন্ড করে দেন, তাহলে কিন্তু তার কাছে এই ফটোটি একদম অরিজিনালটা চলে গেল, কোনো প্রকার সমস্যার হবে না, একদম অরিজিনাল ফটো তার কাছে চলে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন কি অসাধারণ একটি সিস্টেম ইমো অ্যাড করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, এরকম সব অসাধারণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশা শেষ করছে আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।